আচ্ছা, এখন আমরা এখানে সাপোজ পোস্ট ভিউ কথাটা শো করার চেষ্টা করছি, ঠিক আছে? সো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট ওই ফাংশনটা অ্যাপ্লাই করলে তো হবে, তাই না? সাপোজ এখানে মানে স্টু লেখা দেবো, এখানে দিলেন হচ্ছে পোস্ট ভিউ। এখন আমাদের ফাংশনটা এখানে বসান। আচ্ছা, আমাদের ফাংশনটার নাম কি দিছিলাম? ফাংশন স্টপ পিএসপি তে যাই। পোস্ট ভিউ, আচ্ছা। সো এখানে আমাদের দুইটা প্যারামিটার হবে, একটা হচ্ছে আইডি, আর একটা হচ্ছে ইকো হবে না কি হবে, আমি এখানে ট্রু করে দিলাম যেন ইকো হয়। আচ্ছা, এবার রিলোড টান, দেখেন যে পোস্ট ভিউটা শো করতেছে। এখানে আছে পোস্ট ভিউ এত। আচ্ছা, এটাই আপাতত এখানে থাক, সমস্যা নেই, আমরা বাকিগুলো এখন করবো। আচ্ছা, এখন আমাদের এই যে এই সেকশনটা যদি আমরা করতে যাই, তো দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে ইউজার রিলেটেড। এখানে একটা ইমেজ আছে, এখানে আপনার হচ্ছে নামটা শো করবে, এখানে তার ডিসক্রিপশন শো করবে। এই জিনিসগুলো এখন ইনফরমেশন গুলো আমরা পাবো, সেটার জন্য আমাদের একটু ডাটাবেজে যেতে হবে। আমাদের ডাটাবেজ এখানে দুইটা ডাটাবেজ আছে, যে ইউজার এন্ড ইউজার মেটা, বুঝছেন? সো ইউজার মেটা মধ্যে আমাদের এই যে এটাকে আমরা বের করতে হবে, নাম কি আমাদের ইউজারের, আর এখানে ডিসক্রিপশনে কিছু আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স ইউজারের জন্য, এই তো আমাদের অ্যাডমিন ইউজার না, এখান থেকে তো আমি ইনফরমেশন গুলো নিই। সো একটু এখানে যান, এই যে ইউজার নেম, এটা ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি যদি মনে করেন ফার্স্ট নেম দেন একটা, লাস্ট নেম দেন একটা, তারপর হচ্ছে নিক নেম, ইমেল, ওয়েবসাইটে যে বায়োগ্রাফিক্যাল ইনফো মনে করেন এটা, ইমেল লিখলেন আই এম, ইউজারের নাম নাইস নেম এটা, তারপরে যে ইউজার মেটাতে, ইউজার মেটাতে গেলে এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম দেখছি, তারপর ডিসক্রিপশন দেখছি। সো আমরা এগুলো কিন্তু এখন বের করতে পারবো ইজিলি। কিভাবে? আমাদের একটা ফাংশন আছে এটা বের করার জন্য, নাম হচ্ছে গেট দি অথর মেটা, দেখে একটা সার্চ দেখে, এই যে গেট দি অথর, ঠিক আছে? এই ফাংশনটা দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো। সো আমরা একটু যদি আমাদের এখানে সাপোজ একটু নিচে আসি, আমরা ইনফরমেশন গুলা কোথাও যাবো এই যে এখানে, তাই না? আমরা যদি এই যে এই জায়গায়, এই জায়গায় যেহেতু অথরের এটা নাম, আমি যদি এখানে লিখি দি অথর, এবং অথরের ভিতরে আমরা যদি এই যে এটা মানে আমাদের ডাটাবেস থেকে যে এই যে ইউজার, আমরা মেইনলি নাম বের করতে চাচ্ছি যে এটা, আমরা যদি এই যে এই নামটা এখন লিখি ইউজার নাইস নেম,
সো আমি যদি কলামের নামটা এখানে বের করি ইউজার নাইস ম্যান দেখি তো শো করে এই যে অ্যাডমিন পাইছে এখন এই কন্টেন্ট তো কোন আনতে হবে সো এখন কন্টেন্ট তো আমাদের আর এই অথর ইয়ার মধ্যে নাই এই জন্য আমাদের এইখানে লিখতে হবে যে গেট দিয়ে অথর ডিসক্রিপশনটাকে বের করতে চাই আর এটা যেহেতু গেট তাহলে এটাকে কি করতে হবে আপনি কিন্তু এখানেও গেট দিয়ে অথর মিটার মাধ্যমে এটা বের করতে পারতেন আমরা যদি এই ফাংশনটা এখানে লিখলাম নামের একটা ফাংশন আছে ID or email size default quality ARG so এগুলো ইউজ হয় সে কি দেওয়াটার মধ্যে কপি করলাম করে কিন্তু এটাই তো আমাদের ইমেজটা তাই না সো এখানে মনে করেন প্যারামিটার গুলো এটা সাপোজ আমি এখন যদি এটার ইমেল বের করতে চাই আমরা একটু ডাটাবেজে যাই ইমেলের অংশ কোথায় লেখা আছে এখানে কিছু লেখা আছে ইমেল ইউজার ডাব্লিউপি ইউজার এই যে ইউজার ইমেল এটাই তো সো আমরা যদি এখানে লিখি ইউজার ইমেল তাহলেই আপনার কিন্তু এখানে শো করবে মেইনলি এখন কিন্তু আমাদের এখানে নাম শো করার কথা কারণ এটা কিন্তু অ্যাভাটার ফিডার সিনট্যাক্স এরর এই যে আমাদের কিন্তু ইমেজ কিন্তু অলরেডি চলে আসছে তাই না মেন ইমেজ পাচ্ছে না কারণ হচ্ছে আমাদের এখানেও কিন্তু ইমেজটা নাই এই যে ঠিক আছে এটা যদি আপনারা অ্যাভাটারে অ্যাকাউন্ট করেন ওখানে যদি ইমেজ দেন এই ইমেলে সো এখানে কিন্তু ইমেজ চলে আসবে সো এটা অ্যাভাটার থেকে আসবে সো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আসতেছে আপনারা চাইলে যে এখানে ঢুকে দেখবেন যে এখানে কিভাবে ইমেজ দিতে হয় সো আমরা কিন্তু ইনফরমেশনটা পেয়ে গেছি ইমেজটাও পেয়ে গেছি এখন কথা হচ্ছে যে আমাদের এখানে ডিজাইনটা একটু প্রবলেম কারণ কারণটা হচ্ছে আমাদের এই যে ইমেজ এখানে এটা ইউজ হয়েছে আর দাম দিয়ে দিলাম এটা তো এখানে থাকার কথা তাই না বাট এখানে কিছু জিনিস কত্র অফার অ্যাড হয়েছে যার কারণে এটা নিচে চলে আসছে এটা ভেঙে গেছে এই যে দেখেন ইমেজ তার মধ্যে যে এসআর সেট
ঠিক আছে, যে ক্লাস অনেক কিছু ঢুকে গেছে, হাইট আপনি চাইলে হাইট ইউজ করতে পারবেন, দিতে পারবেন। তো এখানে দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে এটা আর এই যে এটা। তো আপনাকে কষ্ট করে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে এইটাকে যদি আপনি ওভারফ্লো হিডেন দেন তাহলে ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? এবার ঠিকঠাক একটু কষ্ট করে এটাকে একটু সিএসএস এটা দিয়ে দিবে তাহলে আর সমস্যা নাই। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একটা অথরের এই জিনিসগুলো বের করতে পারি।